আমার আলোচনা বা খুতবার বিষয়বস্তু হলো আমানতদারিতা শরীয়তের ইম্পর্টেন্ট বিষয়গুলোর মধ্যে এটা একটা বিষয় একে আরবিতে বলা হচ্ছে আল আমানাত আমানত অর্থ হলো গচ্ছিত রাখা এটি খেয়ানতের বিপরীত যেখানে আমানত তার পাশাপাশি সেখানে খেয়ানত সাধারণত কারো কাছে অর্থ সম্পদ গচ্ছিত রাখাকে আমানত বলা হয় যিনি গচ্ছিত দ্রব্য যথাযথ সময়ে চাওয়া মাত্রই কোনো ভাইয়ের কাছে রাখলে সেটা যথাসময়ে চাওয়া মাত্রই পাওয়া যায় তাকে কি বলা হয় প্রত্যাবর্তন করেন তাকে আল আমিন বা বিশ্বস্ত বলা হয় আর এটাই হলো আমানত গচ্ছিত রাখা অর্থ যথাসময়ে চাহিবা মাত্র সে দিতে পারে এই আমানতের সাথে ইমানের সম্পর্ক আছে এই আমানতের সাথে তাকওয়ার সম্পর্ক আছে এই আমানতের সাথে আল্লাহ তাআলার সাথে যে একটা কানেকশন সুসম্পর্ক নেটওয়ার্ক তৈরির একটা ব্যবস্থাপনা আছে আল্লাহ তাআলা আমানত যাকে তাকে কিন্তু রক্ষা করার দায়িত্ব দেন না যিনি আমানতের যিনি খেয়ানত করেন আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জীবনে কল্যাণজনক কোনো আমানত কিন্তু তাকে দেন না জনগণের আমানত আল্লাহ তাকেই দেন যিনাকে আল্লাহ ভালোবাসেন আর উনি যখন এই আমানতটা যথাযথভাবে যিনি পাওনাদার হকদার তার কাছে যথাসময়ে পৌঁছে দিতে পারেন তাকেই আমরা বলি আমানতদারিতা দার মেদাস আমানত যথাযথ স্থানে পৌঁছে দেওয়ার নির্দেশ এটা কার আল্লাহ তাআলার সূরা নিসা আয়াত নম্বর 58 দেখা যাক আল্লাহ তাআলা কি বলেন إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا رضي الله أكبر الله رب العالمين তিনি নির্দেশ দেন আদেশ দিতেছেন তাদেরকে যাদের উপরে আদেশ দিচ্ছেন আমানত সহ তারা তাদের হকদারের কাছে যেন হকটা পৌঁছে দেয় যে আমানত তাদের কাছে রাখা হলো এই আমানত তাদের কাছে যেন পৌঁছে দিতে পারে وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ আল্লাহ রাব্বুল আলামিন আর যখন মানুষের মধ্যে তুমি ফয়সালা করবে তখন ন্যায়সঙ্গত ইনসাফ ভিত্তিক তুমি ফয়সালা করো বিচারক মণ্ডলীরা যখন বিচারে বসেন তারা তাদের অভিজ্ঞতা সুন্দরভাবে কয়েকজন ভাই মিলে তারা চেষ্টা করবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সুষ্ঠু সমাধান দেওয়ার জন্য সেটা কোনো এক পক্ষের কাছে ভালো লাগতেও পারে নাও পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুম বিল আদল ওহে বিচারক মণ্ডলী না যখন মানুষের মাঝে তুমি ফয়সালা করবে তখন সবসময় চেষ্টা করবে ন্যায় ইনসাফ ভিত্তিক কে সত্য বলে কে মিথ্যা বলে মানুষের চিরাচরিত আমাদের একটা অভ্যাস আছে নিজেকে বাঁচার জন্য নিজেকে ফ্রেশ থাকার জন্য সব সময়ের জন্য নিজেকে বাঁচার জন্য অনেক সময় সে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে কিন্তু বিচারক মণ্ডলীরা যখন বিচার করেন উভয় পক্ষের কথা যখন সুন্দর সুষ্ঠুভাবে যখন শুনেন শোনার পর তারা সুষ্ঠুভাবে ন্যায় ইনসাফ ভিত্তিক যখন বিচার করেন তারা দেখেন যে সত্যিকার অর্থে কে কথা কম বেশি বলল কাকে কম বলল কে অতিরিক্ত বলল তাদের স্পটে তাদের নজরে সুন্দরভাবে ধরা পড়ে যায় যেরকম সুবহানাল্লাহ ওয়াইযা হাকামতু বাইনান নাস আন তাহকুম বিল আদল মানুষের মধ্যে যখন তুমি ফয়সালা করবা
ন্যায় ইনসাফ আদল সুষ্ঠুভাবে তুমি সমাধান দাও গোপনে গোপনে আমার পকেটে 500 টাকা দিয়ে দিল ভাই একটু দেখি দুনিয়ার জীবনে এই রকম যদি কোন রকমের অবৈধ অসৎ পন্থা যদি অবলম্বন করে বিশ্বনবী অন্য হাদিসের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সাত শ্রেণীর লোকেরা আর ওশের ছায়ায় তলে তারা বসবাস করার স্থান পাবে প্রথম নাম্বার হলো ইমামুন আদিলুন জুরে কন্না আলহামদুলিল্লাহ ন্যায় বিচারক বাদশা বিচারককে ন্যায় হতে হবে আবার কিছু লোক আমাদের মধ্যে বেশ আছে বিচারক মণ্ডলীরা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে একটা সমাধান দেওয়ার পর উনাদের দৃষ্টিতে সঠিক এবং ইনসাফ বৃদ্ধি করলেন কিন্তু আমাদের বলা পা চলা পা বলা মুখ আর চলা পা আমরা চলে এসে আমরা অনেকেই বলি কিছু না কাজ ভিতর ভিতর হয়ে গেছে বিচারক মণ্ডলী কিছু একপক্ষ মনে হয় যে কিছু টাকা পয়সা খাইলে জোরে কন নাউজুবিল্লাহ হেমে যা আপনার কথা যদি সত্য না হয় কথাটা যদি আদৌ সত্য না হয় আর তারা যদি সুষ্ঠ সমাধানের লক্ষ্যে সমাধান দিয়ে দেন আর তাদের ব্যাপারে যদি আমি না জেনে না শুনে যদি একটা মিথ্যা কথা বলি বিশ্বনবী বলেন কাফা বিল মারু কাজিবান আই হাদিসা বিকুল্লি মা সামিআ রাওয়াহু মুসলিম একজন ব্যক্তির জন্য মিথ্য এতটুকু যথেষ্ট সে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় না করে না জাস্টিফাই করে আর একজন ভাইকে দোষী আদায় জোরে কর নাউজুবিল্লাহ হতে পারে বাস্তবতায় কিছু পাওয়া যায় সেটা তো নাও হতে পারে আমি যেটা আইডিয়া করলাম সেটা নাও হতে পারে ইন্নাল্লাহ নিয়মা ইয়াইযুকুম বিহি নিশ্চয় আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর উপদেশ দিয়েছেন জোরে কর আলহামদুলিল্লাহ তাহলে আমানত আল্লাহ তাআলা যাকে তাকে দেন না আর ওয়াইদা হাকামত বাইনান নাস আন তাহকুম বিল আদ তোমরা যখন সবার মধ্যে সুষ্ঠ বিচার করবা ইনসাফ ভিত্তিক করবা ইন্নাল্লাহ নিয়মা ইয়াইযুকুম বিহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের কে আল্লাহ কতই না সুন্দর উপদেশ দান করেন ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা দ্রষ্টা তিনি দেখেন এর ভিতর কি আছে আমানতের ব্যাপারে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলে দেন আবু দাউদ শরীফে 3535 নম্বর হাদিসের মধ্যে বলেন না আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আদিল আমানাত ইলা মান ইত্তামানা হযরত আবু হুরায়রা বর্ণনা করেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ব্যক্তির নিকট আমানত রেখেছে এ তার আমানত তুমি সুন্দরভাবে দিয়ে দাও জোরে কন আলহামদুলিল্লাহ আমার কাছে রাখলো 50,000 টাকা নানা বা মামা ভাই টাকাটা আপনি রাখলাম আপনার কাছে আমি রাখলাম এতদিন পরে আমার দরকার আছে সামনে মাসের 10 তারিখ বিশ্বনবী মানে ওয়ালা তাখুম মিন খানাক আর যে ব্যক্তি তোমার আমানত আত্মসাত করেছে তুমি তার আত্মসাত করো না জোরে কোন সুবহানাল্লাহ একদিকে ইমানদারদেরকে লক্ষ্য করা হচ্ছে তোমরা তাদের আমানত তা পা চাহিবা মাত্র তাকে দিয়ে দাও আমার কাছে 50,000 1,00,000 টাকা আমার একজন ভাই রেখেছেন আমি ভাবতেছি মার্চ মাসের 10 তারিখে টাকাটা উনি নেবেন এর মধ্যে আমার প্রয়োজনের তাগিদে আমি টাকাটা খরচ করে ফেললাম এটাই তো আমানতের খেয়ানত জোরে কন্যা উজুবিল্লা প্রয়োজন হতে পারে জরুরিয়াত থাকতে পারে যখন আমার জরুরিয়াত প্রয়োজন হবে তখন ওকে আমি বলবো আব্দুর রহমান মামা আপনার টাকাটা আমার কাছে আছে আপনাকে 10 তারিখে দিলেই তো হলো কোনো চিন্তার কারণ নাই আপনি যদি অনুমতি দেন তাহলে এখান থেকে আমি 20,000 টাকা আমার একটু জরুরি কাজের জন্য খরচ করতে হবে অনুমতি দিন পারবো নতে আমি এই টাকা খরচ করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন এই আমানত দানের কাছ থেকে অনুমতি নেওয়ার কারণে এই টাকা খরচ করতে পারবে কিন্তু যথাসময়ে ওই ব্যক্তি চাহিবা মাত্র যদি দিতে পারা যায় তাহলে একদিকে তার ইমানি জজবা তৈরি হয়ে গেল দুই দিক থেকে
এক দিক থেকে ওই ব্যক্তির উপরে বিশ্বস্ত ও আশ্বস্ত বিড়দাই জোরে কন্ন আলহামদুলিল্লাহ আরেকটা হলো মুসলমান ওয়াদা খেলাপ করে না ঈমানদার টাটকা পরিষ্কার সালাত আদায়কারী জবান ঠিক আছে আমার তো খেয়ানত করে না এজন্য বিশ্বনবী বলেন ওয়ালা তাখুন মান খানা আজ যে ব্যক্তি তোমার আত্মসাত করেছে তুমি তার আত্মসাত করিও না সে ভুল করতে পারে তার জবাব তুমি আল্লাহ তাআলার কাছে সে দিবে কিন্তু তুমি তার মালামাল আত্মরক্ষা কি করো আত্মসাত করো না বিশ্বনবীর কাছে যখন কিছু কিছু ব্যক্তিরা আমানত রেখেছিলেন অর্থ রেখেছিলেন যেদিন হিজরতের অর্ডার হয়ে গেল মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করবেন হযরত আলীকে পিছনে শোয়া তাকে আমানতগুলো দিয়ে দেওয়া হলো সকালবেলা যারা পাবে তাদেরকে তুমি সুন্দরভাবে এগোচ্ছে দাও আমানতগুলো তুমি দিয়ে দিও যদি এই আমানতগুলো সঙ্গে আমি হিজরত করি তাহলে সকালবেলা মুহাম্মদ সম্পর্কে নবী সম্পর্কে তারা বিরূপ মন্তব্য করবে এটাই হলো আমাদের ফিতরাত পজিটিভ লাইন আমরা ধারণা করি না হযরত আলীকে চাদর গায়ে দিয়ে শুয়ে দেওয়া হলো বাড়ি থেকে তিনি রওনা দিলেন হযরত আবু বকরের সাথে শত্রুরা চতুর্দিক থেকে বাড়ি ঘেরাও করে ফেলেছে তারা বলে করছে আল্লাহর নবী শুয়ে আছেন আমাদের হাত থেকে আর তো বাঁচতে পারবে না ঘেরাও করে ফেলেছে ঘেরাও করে ফলা এক পর্যায়ে দেখা গেল চাদর গায়ে দিয়ে চাদর উল্টে দেখে নবীর পরিবর্তে হযরত আলী শুয়ে আছেন জোরে কান সুবহানাল্লাহ ব্যাপার কি হযরত আলী বলেন আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভাইয়ের আমানত আমার কাছে আছে দিয়ে গেছেন দিয়ে দেওয়ার জন্য তাই আমি আসি এই জন্যই তো আল্লাহর নবীকে অনেক ইহুদি নাসারা খ্রিস্টানেরা তারা অনেকেই বিশ্বাস করত মুনাফিকরা বিশ্বাস করত তার আচার আচরণ দেখে অনেকেই ইসলাম কবুল করেছে যেরকম আলহামদুলিল্লাহ 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 তাহলে আমানত এমন একটা জিনিস সবসময়ের জন্য আমাকে সতর্ক থাকতে হবে আবু দাউদ শরীফ 5128 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم المستشار مؤتمن হযরত আবু হুরায়রা তিনি বলেন তিনি বলেন সুসালাম বলছেন যার কাছে কোনো একটা ভালো পরামর্শ চাওয়া হয় সেই হলো তোমার আমানতদার জোরে কন্ন আলহামদুলিল্লাহ তার কারণ হলো যার কাছে আমি পরামর্শ চাইলাম তার কাছে সেই সঠিক পরামর্শ দেওয়ার অভিজ্ঞতা জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছেন জোরে কন্ন আলহামদুলিল্লাহ অন্য হাদিসের মধ্যে আসছে عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين حضرت معاوية رضي الله تعالى عنه برنا করে আল্লাহ রাসূল বলেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন জোরে কোন আলহামদুলিল্লাহ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি ভালো কিছু ভালো পরামর্শ একজন ভাই যদি চায় পরামর্শ করতে আসে যে আমি এই কাজটা করতে পারি না একটু ভালো পরামর্শ দেন তো যদি আপনার জানা থাকে আপনি ভালো পরামর্শ দিবেন এটা একটা আপনার জন্য আমার যদি বুঝতে পারেন আপনি যে আমার এই পরামর্শের কারণে তার বড় ক্ষতি হয়ে যাবে আপনি খেয়ালত করলেন যেরকম নাউজুবিল্লাহ মিন জানে এই জন্য মানুষের একে অপরের কল্যাণ কামনা করতে হবে ভালো কামনা করতে হবে তাহলে পরামর্শ চাইলে আমরা সঠিক ভালো পরামর্শটা দিব যদি জানা থাকে আর যদি জানা না থাকে তাহলে কোনো সময়ের জন্য অবাস্তব অতিরঞ্জিত কথা বলা যাবে না চুপ থাকতে হবে যে ভাইটা আমার জানা নাই একজন স্টুডেন্ট ভালো ছাত্র ক্লাসের অন্যান্য ছাত্ররা সে ভালো মতো পড়াশোনা করতে পারে না কিংবা প্রশ্ন মুখস্থ করলে তার ব্রেনে থাকে না ভালো ছাত্রর কাছে সে পরামর্শ নিতেই পারে যে ভাই হাতের লেখা ভালো করবো কিভাবে সে তখন বলবে যে তুমি বেশি বেশি করে লেখো আর ভালো লেখাগুলো অনুসরণ করো রাত্রি 10টা থেকে কি বলে মাগরিবের পর থেকে নামাজ খাওয়া বাদ দিয়ে তুমি 10টা পর্যন্ত তখন ব্রেনটা সতেজ থাকে ফজরের সালাতের কিছুক্ষণ আগে থেকে সকাল 7-8টা পর্যন্ত তখন ব্রেনটা ফ্রেশ থাকে এই সময় তুমি বেশি বেশি করে পড়ো নামাজের সময় হলে তুমি চলে যাও তাকে সুন্দর পরামর্শ দিয়ে দিল খেয়ানত না করার নির্দেশ
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন সূরা আনফালের 27 নম্বর আয়াত আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়া রাসূলাহু ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তাআলামুন যখন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনগণ তোমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানত করো না আর খেয়ানত করোনা নিজেদের আমানত সমূহের মধ্যে অথচ তোমরা ভালো করেই জানো আমানত তোমাকে আল্লাহ তাআলা দান করেছেন টাকা পয়সা সম্পদ দান করেছেন যোগ্যতা দান করেছেন নিজেদের মধ্যে কোনো সময়ের জন্য তোমরা আমানতের খেয়ানত করো না জোরে কোন আল্লাহু আকবার আমানতের খেয়ানতের ব্যাপারে খুব সতর্ক الله تعالى ان عرضنا الامانه على السماوات والارض والجبال فابين ان يحملها واشفقنا منها وحملها الانسان انه كان ظلوما جهولا আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছেন নিশ্চয় আসমান সমূহ জমিন পর্বত মালার এই আমানত পেশ করেছি অতঃপর তারা তা বহন করতে অস্বীকার করেছিল অন্যায় আল্লাহ তাআলা বলেছেন লাউ আনসালনা হাজাল কুরআন আমি কুরআন নাযিল করতে চেয়েছিলাম সেই পাহাড়ের উপরে সে পাহাড়গুলো ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছিল ওয়াতিলকাল আমসাল নাযিলুহা লিন্নাস আমি এই জন্য মানুষের মধ্যে উদাহরণগুলো দিয়ে থাকি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন যাতে করে মানুষেরা কি করে আকিল দিয়ে চিন্তা ভাবনা করে যে পাহাড়গুলি আজকে থরথর করে কাঁপতে শুরু করেছে সে দায়িত্ব দিয়েছে মানুষের উপরে এই জন্য মানুষকে সবসময় ভাবতে হবে আমার উপর যে আমানত আল্লাহ তারা দিয়েছেন এই আমানতের যদি একটা একটা করে বর্ণনা করা যায় তাহলে মানুষ পাগল হয়ে যাবে মানুষ পেরেশান হয়ে যাবে মানুষ বেহুশ হয়ে যাবে হাত আল্লাহ তালা কেন দিলেন আঙ্গুল দুটা কেন দিলেন নিচে দুটা পায়ের পাঁচটা পাঁচটা করে আঙ্গুল কেন দিলেন আঙ্গুলগুলো তো জমাট লেগে থাকতে পারতো কিন্তু না প্রত্যেকটা আলাদা আলাদা প্রত্যেকটা স্ট্রাকচারে এমন ভাবে লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকবিম সুন্দর আকৃতিতে সুন্দর পদ্ধতিতে আল্লাহ আলাদা আলাদা করে সৃষ্টি করেছেন এর পিছনে রহস্য আছে এগুলো বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা হলো আমানত যেরকম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো ব্যয় করতে হবে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال ما خطبنا رسول الله صلى الله عليه وسلم قال لا ايمان لمن لا امانته امانه له এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বিচক্ষণ সাহাবী তিনি বর্ণনা করতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে মা খাতাবনা খুতবা দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন কিভাবে বক্তব্য দিচ্ছেন যে যাতে তোমরা কি করো যার মধ্যে আমানত দারিদ্রতা নাই তার মধ্যে ইমান নাই প্রথমেই বলেছি আমানতটা রক্ষা করা ইমানের সাথে সম্পর্ক তাকওয়ার সাথে সম্পর্ক শহীদ নেক আমল আল্লাহ তাআলার সাথে কবুলিয়াতের একটা সম্পর্ক আছে এই জন্য বিশ্বনবী বলছেন যার ভিতরে আমানতদারি নাই তার মধ্যে কি নাই ঈমান নাই ওয়ালা দীন লিমান লা আহাদ লাহু আর যে ওয়াদা পালন করে না তার মধ্যে দীন নাই দুটা ইম্পর্টেন্ট বিষয় আমানত রক্ষা করাটা হলো ঈমানের সাথে সম্পর্ক রয়েছে আর আরেকটা বলা হচ্ছে যে ওয়াদা পালন করে না তার মধ্যে দীন নাই তাহলে মানুষের মুখের কথা ওয়াদা এটা বিরাট একটা নিয়ামত এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর নবীর হাদিসে আমরা পড়লাম মুনাফিকের আলামত হলো তিনটি যখন সে কথা বলে হুবাহু মিথ্যা কথা বলে যখন নাউজুবিল্লাহ মিন জালিক মেই যে মিথ্যা কথার কারণে এক মাইল দূর দিয়ে ফেরেশতারা গন্ধে পালিয়ে যায় যখন নাউজুবিল্লাহ মিন জালিক দুই নম্বর হলো সে তার কাছে কিছু আমানত রাখলে সে আমানতের খেয়ানত করে যখন নাউজুবিল্লাহ আর সে ওয়াদা করলে ওয়াদা সে প্রতিশ্রুতি রক্ষা করে না এগুলো হলো মুনাফিকের অন্য অন্য হাদিসে আরেকটা আসছে যে বেশি বেশি মুখের ভাষা খারাপ করে ল্যাঙ্গুয়েজ খারাপ করে এদের মুখের ভাষা একজন তাকওয়াবান পরিষ্কার আল্লাহ বলে সলাত আদায়কারী ব্যক্তি নিজেকে টাটকা পরিষ্কার হিসেবে যারা আমরা মনে করি খুব সাবধান আমাদের ল্যাঙ্গুয়েজ আমাদের ভাষা আমাদের কথা যেন মুআমালাত হয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে হয় হাসি মুখে আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বলা তৌফিক দেন মুনাফিকের এই আলামতগুলো আমাদের ভিতরে থাকলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দূর করে দিয়ে ইমানি চেতনায় আমাদের সহি আমল আল্লাহ তাআলা যেন কবুল করে আমরা সকলে